गलियों गलियों में मुझे ढूंढोगे तो याद आऊंगा, जब भी इस शहर को लौटोगे तो याद आऊंगा। तुम मेरी आंख के तेवर ना बुला पाओगी अनकही बात। আমি আর বসে থাকবো না, আমার ডানা গজিয়ে গেছে, আমি আবার উড়বো। অভিজিৎ দা এখানে তাদের সাবস্ক্রাইবারদের সাথে কথা বলছে। 2000 years later. So hey guys, welcome back to my new blog. তো গুড মর্নিং, এখন প্রায় সকাল 8টা বেজে গেছে। তো এখন পুরো আমরা তৈয়ারি, মানে রেডি হয়ে গেছি তোমাদের কমেন্টের জন্য। তো তোমরা কমেন্ট করেছিলে, দাদা চণ্ডীপুরে এসো, ভিডিও করো, রামকৃষ্ণ মঠ দুর্গা মন্দির আছে। তো বাকিটা দেখো, আমরা ওখানে গিয়ে তোমাদেরকে কন্টিনিউ করছি। তো ভিডিওটা ফুল ওয়াচ করবে সবাই, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। আরে আমাদের মধ্যে এই ছেলেটা কে চলে গেল? তাছাড়া আমি তো ভিডিও রেকর্ড করছি, আমি কোন দিকে তাকিয়ে আছি আর তুই বা কোন দিকে তাকিয়ে আছিস? চুপ করবে কুত্তে। গাইস, আমরা কয়েক মিনিট খোঁজার পর ওই দেখো আমরা মঠের মন্দির দেখতে পেয়ে গেছি। তো এইবার আমরা প্রবেশ করব, আমাদের বাইকটা রেখে দিতে হবে, মানে আমার বাইক। তো এবার আমি ভিতরে প্রবেশ করব, তোমরা দেখো আমরা ভিডিও বানাচ্ছি, এখানে একটা মামনি মুচকি মুচকি হাসি দিচ্ছে। সো গাইস, এখানে আসার পর দুটো ভাইয়ের সঙ্গে দেখা হয়। তো ভাই ওরা বলছে যে দাদা কি চ্যানেল, চ্যানেলের নাম কি, তারপর বলছে যে সাবস্ক্রাইব করে দাও, মানে ওরা চ্যানেলের নাম সার্চ করে দিতে বললো। সামনে তো আছি, তো দুজন বাস এসছে, তো ওদের দুজনের মধ্যেও এখানে দেখা, মানে ওদের দুজনের সঙ্গেও এখানে দেখা হলো। তো সবাইকে নিয়ে আমি এখানে ঘুরবো, সামনে ক্লাস হচ্ছে এখানে, মানে ছোটোদের ক্লাস হচ্ছে, তো বেশি মানে বেশি জোরে কথা বলা যাবে না, হয়তো প্রবলেম হতে পারে। গাইস সো এখানে আসার পর ভালো করে আমরা পুরোটা ঘুরতেছি, তো আরও অনেক কিছু দৃশ্য দেখাবো যেগুলো তোমাদের দেখানো বাকি আছে। সো ভিডিওর মধ্যে আমার মা আমাকে বলেছে যে ভিডিওর মধ্যে কিছু একটা ভুল হচ্ছে, তো আমি কিন্তু বুঝতে পারছি না যে ভুলটা কোথায় হচ্ছে। যদি তোমরা কেউ বুঝতে পারো যে ভুলটা কোথায় হচ্ছে, তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে মানে বলো। মাকে জিজ্ঞেস করলাম, মানে আমার মাকে জিজ্ঞেস করলাম যে কোথায় ভুল হয়েছে বলো, তো মা আমাকে একটা কথাই বললো যে ভিডিওগুলো ভালো করে দেখ, কোথায় ভুল হচ্ছে তুই নিজেই বুঝতে পারবি। তো সো জানি না কোথায় ভুল হচ্ছে, তো চলো পেছনে মন্দির আছে, মন্দিরটাকে ভালো করে দেখি আমরা, অ্যান্ড ভেতরে দেখি ঠাকুর মশাই আছে। এত সুন্দর দৃশ্য যে আমাদের চণ্ডীপুর মঠের মধ্যে দেখবো কোনোদিন আশা করিনি, তো খুব অসাধারণ জায়গা, তোমরা একবার দেখে যাও। তোমাদের মধ্যে অনেকে আছে ওই জায়গাটায় গেছে দেখেছে, এবং অনেকেও আছে যে ওই জায়গাটা এখনও যায়নি। তো যেমন আমি ওখানে গিয়েছি, কিন্তু এই জায়গাটা কোথায় সেটা আমি খুঁজেই পাইনি, আমার চোখের সামনেই হয়তো ছিল। তো সো আমি এই জায়গাটা দেখে বিশ্বাসই করতে পারছি না, তোমরা তো ক্যামেরার মধ্যে দেখছো। আর এত সুন্দর বাগান, গোছানো জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে, মানে না দেখলে কল্পনা করতে পারবে না। চলো আমরা মন্দিরের দিকে এগোই, মন্দিরের মধ্যে প্রবেশ করব এবং ভেতরের প্রবেশ দ্বারটা আমরা তোমাদেরকে দেখাবো। তো আমি এবার মন্দিরে প্রবেশ করব, উঠে যাচ্ছি। তো একটু নজর দিয়ে দেখো, খুব সুন্দর লাগছে ভিতরের দৃশ্যটা, আমি নজর এড়াতে পারছি না। নিচে পা পোছাচ্ছে, পা পুছে মন্দিরের মধ্যে প্রবেশ করো। সো একটু খেয়াল করে দেখো ওপরের দিকে, পুরনো পুরনো কবির ফটো লাগানো আছে। তো একটু ওপর দিকে নজর দিয়ে দেখো, খুব সুন্দর একটা ডিজাইন বানানো আছে যেটা তুমি চোখ ফেরাতেই পারবে না, খুব সুন্দর। আর এখানে অনেক ভক্তর সমাগম হয়। তো নিচে দেখো একটা প্রলেপ মতো দেওয়া আছে যেখানে সবাই বসে, আর এখানে মন্দিরের দরজাটা বন্ধ করা। সো এখানে একটু আমি সময় কাটাবো। আমি এখানে আসবো আর আমি এখানে নিচে বসবো না, এটা হতে পারে? তো আমার কাছে ইম্পসিবল ব্যাপার। তো আমি কিছুদিন ছিল, মানে আমি তো আমার এরকম কিছুদিন গেছে পেছনের দিনগুলো, যে কদিন আমি ভিডিও ভালো ভালো দিয়েছি, ভালোভাবে ভিউজও এসছে, কিন্তু তারপরে আমি ভিডিও বানাতে পারিনি। তো তার কারণ ছিল, মানে কোনো মানে আলাদাভাবে কোনো কারণ নয়, নিজের শরীরের প্রবলেমের জন্য ভিডিওটা করতে পারিনি, তোমরা তো বুঝতেই পারছো।
তো আমি আর বসে থাকবো না, আমার ডানা গজিয়ে গেছে, আমি আবার উড়ব। তো মন্দির থেকে আমরা বেরিয়ে চারধারটা দেখবো। মন্দিরের বাম সাইডে দেখো এদিকে যাওয়ার রাস্তা আছে, অ্যান্ড মন্দিরের বাম সাইডে একটা সিঁড়ি দেওয়া আছে, ডান সাইডেও একটা সিঁড়ি দেওয়া আছে। তোমরা এলে এই মেন সিঁড়ি থেকে প্রবেশ করবে, আর ওই দিক থেকে রাস্তা, রাস্তা দিয়ে এলেই প্রথমে তোমরা মেন সিঁড়ি দেখতে পেয়ে যাবে। তো আমরা এবার একটু ভালো করে ঘোরাফেরা করব, তোমাদেরকে পুরোটা ভালো করে দেখাচ্ছি। গাইজ এখানে প্রচণ্ড রোদ, আমরা অনেকক্ষণ থেকে এসেছি আর অভিজিৎদা এখানে তাদের সাবস্ক্রাইবারদের সাথে কথা বলছে। তো ভিডিওটা সবাই কন্টিনিউ করবে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। তো আমরা এখানে আর কিছুক্ষণ থাকবো, তারপর বাড়ি চলে যাব। তো ভিডিওটা সবাই প্লিজ কন্টিনিউ করবে। গাইজ আমাদের ভিডিও কমপ্লিট হয়ে গেছে, তো তোমরা ভিডিওটা দেখার পর কমেন্ট করে অবশ্যই বলবে কেমন হয়েছে। তো আমরা এখন রওনা দিচ্ছি বাড়ির পথে, কারণ অনেকগুলো বেজে গেছে অ্যান্ড তারপর রোদের তাপও খুব বেশি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর একটা কথা বলতে, আর সত্যি কথা বলতে, তোমাদের এই এলাকার মধ্যে কে কে ভিডিওগুলো দেখছো কমেন্ট তো করতেই হবে। সাবস্ক্রাইব যদি না করে থাকো সাবস্ক্রাইব করে নাও, এতটুকুই আশা করছি। ব্যাস আমরা যাচ্ছি আমাদের বাড়ির রওনা পথে, টাটা, বাই বাই।